মা, অনেক দিন পর তোমাকে চিঠি লিখতে বসলাম। কেমন আছো জিজ্ঞাসা করব না। আজ কেমন আছো জিজ্ঞাসা করতে গেলে চোখে জল আসছে। কেন চিঠি লিখছি জানো? আজ এত বছর পর আমিও মেয়ের বিয়ে দিয়ে শাশুড়ির তকমা এঁটেছি জীবনে, আর একটু একটু করে বুঝতে পারছি তুমি কত অবহেলা করতে। ছোটতে বুঝতাম না, আর যখন বোঝার মতো বয়স হলো তখনও তোমায় বুঝিনি, আর তার কারণটাও বোধহয় তুমি নিজেই। মা, যেখানে আমরা জন্মেছি সেই দুনিয়াটা বড় অদ্ভুত মা। এখানে কেউ কাউকে বুঝতে চায় না মা, সবটাই বুঝিয়ে দিতে হয়, আর না বুঝলে নিজেরটুকু বুঝে নিতে হয়। হ্যাঁ, প্রত্যেকেরই নিজের জীবনে নিজেরটুকু বলতে কিছু তো থাকেই মা। এই যেমন ধরো ঠিক সময় একটু খাওয়া, একটু বিশ্রাম, ছোটোখাটো শখ, নিজেকে নিয়ে ভাববার জন্য এক টুকরো সময়, এগুলো কি খুব বেশি কিছু চেয়ে ফেলা নাকি? মাদের নিজেদের বলতে কিছুই থাকতে নেই, তার যা কিছু সব স্বামী সন্তানকে ঘিরেই। বড় কষ্ট হচ্ছে মা, যখন অনুভব করতে পারলাম, যখন নিজেকে দিয়ে বুঝতে পারলাম যে তুমি নিজেকে কত অবহেলা করেছো, সাথে আমরাও তো। কই, কখনো তো আমাদের মনে হয়নি এই মানুষটা সবার সুখ সুবিধা দেখতে দেখতে নিজের সুখ সুবিধা ভুলেই গেছে। এই মানুষটারও একটু বিশ্রামের দরকার, ঠিক সময়ে খাওয়া প্রয়োজন। কখনো তো জিজ্ঞাসাই করিনি মা তোমার কি পছন্দ, কখনো বলিনি মা আজ তোমার পছন্দের রান্নাগুলো করো। আমাদের কখনো মনেই হয়নি মায়েদেরও পছন্দ অপছন্দ ইচ্ছা অনিচ্ছা হয়। সবার সুখ সুবিধা পছন্দ অপছন্দ প্রয়োজন সব সামলাতে সামলাতে কখন যেন তুমি হারিয়ে গেলে মা। হাসি মুখে সব কিছু সামলে নিয়েছো, কখনো বুঝতেই দাওনি তোমার কষ্ট। আমরাও তোমার হাসি মুখ দেখে বুঝতেই পারতাম না তোমারও কষ্ট হয়। আজ যখন নিজে তোমার জায়গায় এসে দাঁড়িয়েছি, তখন তোমার সেই দিনগুলো অনুভব করে কষ্ট পাচ্ছি, আর তাই তোমায় লিখতে বসা মা। জানি মায়েরা সন্তানদের ক্ষমাই করে দেয়, আর তাই চাই সব মায়েরা ভালো থাকুক।